স্বাগত সবাইকে। আজকে আমরা উচ্চতরবর্ণী দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যা অধ্যায়ের অন্তর্গত বলের ক্রিয়াবিন্দু স্থানান্তর বিধি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন বলের ক্রিয়াবিন্দু স্থানান্তর বিধি এটি সম্পর্কে জানার আগে একটি জিনিস বলে নেওয়া ভালো। আগের লেসনগুলোতে আমি জেনে এসেছি বল এক ধরনের ভেক্টর রাশি এবং প্রত্যেক ভেক্টর রাশিরই মানের পাশাপাশি দিকও আছে। তাই আমাকে বলের ব্যাপারে আলোচনা করার সময় বলের মানের পাশাপাশি দিকটিও আলোচনায় আনতে হবে। এখন দেখে নিই বলের ক্রিয়াবিন্দু স্থানান্তর বিধিটি আসলে কী। এখন বলের ক্রিয়াবিন্দু স্থানান্তর বিধিটি হচ্ছে, যদি কোনো বল একটি জড় বস্তুর কোনো নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে তাহলে বলটি তার ক্রিয়ারেখার অন্য যে কোনো বিন্দুতে প্রয়োগ করলেও ফলাফল সব ক্ষেত্রে একই রকম হবে, যদি প্রয়োগ বিন্দুটি জড় বস্তুর সাথে দৃঢ়ভাবে যুক্ত থাকে। এখন এ কথাটি আমরা পুরোপুরি বোঝার চেষ্টা করি। প্রথমে বলা হয়েছে কোনো বল একটি জড় বস্তুর কোনো বিন্দুতে ক্রিয়া করলো। ধরে নেই এটি আমাদের একটি জড় বস্তু। এখন এই বস্তুর মধ্যে এ একটি বিন্দু যা এক্স এক্স প্রাইম রেখা বরাবর অবস্থিত। এ বস্তুটির উপর, এ বিন্দুতে অবস্থিত এই বিন্দুটির উপর আমরা একটি বল প্রয়োগ করলাম যা হলো পি। এ বলটি আমরা এ বিন্দুর উপর প্রয়োগ করলাম। এ বিন্দুর উপর কোন বরাবর প্রয়োগ করব? এক্স থেকে এক্স প্রাইম বরাবর, অর্থাৎ এক্স এক্স প্রাইম এই দিকে প্রয়োগ করব। অর্থাৎ আমরা এ বিন্দুতে একটি বল প্রয়োগ করলাম, এ বিন্দুতে প্রযুক্ত বল পি, যার দিক হচ্ছে এক্স থেকে এক্স প্রাইম বরাবর। এখন জড় বস্তুটির উপর একই এক্স এক্স প্রাইম সরলরেখা বরাবর অপর একটি বিন্দু ধরে নেই বি। এই বিন্দুর উপর দূর একই পরিমাণে বল দুই দিক থেকে প্রয়োগ করি। একটি বি এক্স প্রাইম বরাবর একটি বল প্রয়োগ করব যা পি পি, এবং অপরটি বি এ বরাবর একটি বি এক্স প্রাইম বরাবর বল পি, এবং অপরটি বি এ বরাবর যা একই মান পি। এক্ষেত্রে আমরা বি বিন্দুতে এই দুটি বল থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সমান পরিমাণ বল দুটি বিপরীত দিকে কাজ করছে, সুতরাং এই বিন্দুতে প্রযুক্ত বলটি একটি আরেকটিকে, দুটো বল একটি আরেকটিকে নিউট্রালাইজ করে দিতে পারবে। এখন আসি আমরা এ বিন্দু থেকে বলটি বি বিন্দুতে স্থানান্তর করতে পারবো নাকি। এখন একটি জিনিস খেয়াল করি, এ বিন্দুতে আমরা বল প্রয়োগ করেছি পি। এ বিন্দু থেকে, এ বিন্দুতে প্রযুক্ত বল পি যার দিক এ থেকে বি এর দিকে, অর্থাৎ এক্স এক্স প্রাইম এই দিকটিকে আমরা বলতে পারবো এখন এ বি ভেক্টর। তাহলে এ বিন্দুতে প্রযুক্ত বল এ থেকে বি এর দিকে, অর্থাৎ এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু পি। আবার খেয়াল করে দেখি, বি বিন্দু থেকেও একই পরিমাণ একই মানের বল পি বি থেকে এ এর দিকে কাজ করছে, অর্থাৎ বি এ ভেক্টর ইজ ইকুয়াল টু পি। এখন আমি যদি এ বি ভেক্টর এবং বি এ ভেক্টর এ দুটো ভেক্টরকে যোগ করে দিই তাহলে আমরা কী পাবো? এ বি ভেক্টর এবং বি এ ভেক্টরকে আমরা লিখতে পারি মাইনাস এ বি ভেক্টর। যেহেতু আমি বি এ ভেক্টরের দিক উল্টো করে দিয়েছি সেক্ষেত্রে আমরা মাইনাস চিহ্নটি ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা পাবো এ বি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর, অর্থাৎ জিরো। তাহলে আমি বলতে পারবো না এ বিন্দুতে যে এই বলটি কার্যরত আছে এবং বি বিন্দুতে এই বলটি একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিতে পারবে। সেক্ষেত্রে আমার অবশিষ্ট বল এ তিনটির মধ্যে অবশিষ্ট থাকবে এই বলটি যার মান পি এবং দিক বি থেকে এক্স প্রাইম বরাবর। অর্থাৎ তাহলে একটি জিনিস খেয়াল করে দেখো, আমার প্রথমে বলটা কার্যরত ছিল এ বিন্দুতে, বি বিন্দুতে আমি নতুন একই পরিমাণ বল নতুনভাবে ইন্ট্রোডিউস করার পর দেখা যাচ্ছে এ বিন্দুর বলটি, এ বিন্দুর যে বল ছিল পি তা স্থানান্তরিত হয়ে বি বিন্দুতে চলে আসছে। আবার এ বিন্দু থেকে বলের দিক ছিল এ থেকে এক্স প্রাইম বরাবর, আবার এই বলটি আমি যখন বি বিন্দুতে স্থানান্তরিত করলাম তার দিকও বি থেকে এক্স প্রাইম বরাবরই কাজ করছে। অর্থাৎ মূলত এক্স থেকে এক্স প্রাইম বরাবরই আমার বলটি কাজ করছে। এভাবে করে আমরা যে কোনো দৃঢ় বস্তুতে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে বল স্থানান্তর করতে পারবো। আবার শেষ কথাটি বুঝে নাও, যদি প্রয়োগ বিন্দুটি জড় বস্তুর সাথে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে,
এখন প্রয়োগ আমি এ বিন্দু এবং বি বিন্দুতে বল প্রয়োগ করলাম, কিন্তু বি বিন্দুটি যদি দৃঢ় না হয়ে এদিক সেদিক চলাচল করে, অর্থাৎ যদি শিথিল কোনো বিন্দু হয়, সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এই প্রসেস ব্যবহার করে আমরা যে কোনো বিন্দুতে কার্যরত বলকে দৃঢ় বস্তুর অপর একটি বিন্দুতে খুব সহজেই স্থানান্তরিত করতে পারবো।